আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। গতকালকে আমরা বিনান্সের অনেক বড় একটা অফারের ভিডিও দিয়েছিলাম, যেখানে তারা 6 বছর পূর্তি উপলক্ষে একটা অফার দিয়েছে, যেখানে $8,00,000 একটা অফার। এবং একটা অফার না, এখানে বেশ কয়েকটা অফার ছিল এবং এটা প্রতিদিন এক একটা করে অফার আসবে নতুন নতুন করে, এবং সেই অফারগুলো আমি বলেছিলাম কভার করে ট্রাই করব। আজকে আমরা সেকেন্ড অফার নিয়ে হাজির হয়েছি। তো যারা এই সম্পর্কে কিছুই জানে না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাদের আগের ভিডিওটা দেখে আসার জন্য। এই যে ভিডিওটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনারা চ্যানেলে চলে আসবেন, আসার পর প্রথমেই আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওটা যারা দেখেন নাই, এই ভিডিওটা দেখে নেবেন, দেখার পর আপনি এই অফারটাতে পার্টিসিপেট করবেন, তারপরে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই অফারটাতেও পার্টিসিপেট করবেন। এন্ড যারা গতকালকের ভিডিওটা দেখছেন, আজকের ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, অনেকে ভিডিও দেখছেন ভাই সাবস্ক্রাইব করছেন না, রিকোয়েস্ট করবো একটু সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অল আইকনে ক্লিক করে দিবেন, যাতে সকল ভিডিওর আপডেট পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা বিনান্স অ্যাপসে চলে আসছি, আসার পর একটু নিচের দিকে আসবো, আসার পর এখানে ক্যাম্পেইন সেকশন পেয়ে যাবো আমরা। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 8 লক্ষ অফারটা, এই যে এই অফারটা, তাছাড়াও আপনি নোটিফিকেশন থেকে আসতে পারেন, নোটিফিকেশন থেকে এখানে দেখতে পারবেন ক্যাম্পেইন সেকশন, এবং প্রথম ব্যানারটাই দেখতে পারবেন এই অফারটা। জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করব। আজকে আমরা ডে টুর অফার শেয়ার করব, অলরেডি 3ও আই থিঙ্ক স্টার্ট হয়ে গিয়েছে এবং আমরা আপডেট দিয়ে যাব। আমরা গতকালকে বলেছিলাম এইটার কথা, এই যে 1,80,000 অফারটার কথা, আজকে আমরা কথা বলবো এই যে 60,000 যে স্টাডি উইকটা রয়েছে তাদের, ডে টুর এখানে দেখতে পাচ্ছেন এই অফারটা নিয়ে কথা বলবো, তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো, নিচের ডে 3 রয়েছে মানে এটার জন্য আর কি এই অফারটা, 3 নম্বর অফারটা, এরকম করে আমি আপডেট দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখানে আমরা যে স্টাডি উইক রয়েছে এটাতে আমরা ক্লিক করব, প্রথম অবস্থায় ক্লিক করার পর এরকম চলে আসবে এবং অফারটা কতদিন পর্যন্ত চলবে আমি বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অফারটার নিচের দিকে এখানে সময়সীমা আছে 14 জুলাই পর্যন্ত, যদিও এটা 17 জুলাই ছিল, আই থিঙ্ক এখন কম হয়ে গিয়েছে, বা 17 জুলাই পর্যন্ত আই থিঙ্ক চলতে পারে, মানে টোটাল যে রিওয়ার্ডের অফারটা এটা 19 জুলাই পর্যন্ত চলবে, তবে কিছু কিছু অফারের সময় একটু কম দেওয়া হয়েছে। যে এখানে জাস্ট আপনি কি করবেন, প্রথমে জয়েন আওয়া ক্লিক করবেন। সো জয়েন আওয়া ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন এখানে সাকসেসফুল হয়ে যাবে, জয়েন করা কমপ্লিট হয়ে যাবে, মাস্ট বি এখানে ক্লিক করতে হবে, আদারওয়াইজ আপনি এটা কমপ্লিট করতে পারবেন না। প্রথমে এখানে কিছু কুইজ আসবে, এই কুইজের আনসারগুলো আপনাকে দিয়ে দিতে হবে, এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নেবেন। প্রথমটা হবে এইটা, দ্বিতীয় নম্বর আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ওকে, আমরা আনসারগুলো দিয়ে দিয়েছি, আমি টেলিগ্রামে স্পেসিফিকভাবে দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন, তাছাড়াও এখান থেকে একবার দেখে নেন আপনার কোনটা কোনটা আনসার হবে, সেগুলো একটু দেখে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে প্রথমটার হবে 1 নম্বর, তারপরে 2 নম্বরটার 2 হবে, এবং 3 নম্বরটা সবার লাস্টেরটা হবে, এবং 4 নম্বরটা হবে 3 নম্বরটা, এই যে দেখতে পাচ্ছেন এইটা হবে, এবং এখানে রয়েছে 5 নম্বরটা হবে 3 নম্বরটা, আবার যে 6 নম্বর এটা ট্রু হবে 1 নম্বরটা, তারপরে এখান থেকে আপনি ফাইনালি সাবমিট করে দিবেন এবং প্রত্যেকটা কারেক্ট আনসার, এবং দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না, এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। এখন আমরা অফারে কীভাবে পার্টিসিপেট করবো, আমরা নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে দেখতে পারবেন, প্রথমে যদি এটা কমপ্লিট না করেন, জয়েনে যদি কমপ্লিট না করেন বা সার্ভে যদি সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু হবে না। জয়েন নাও ক্লিক করার পর আপনি কুইজগুলো কমপ্লিট করে দিবেন, কমপ্লিট করে দেওয়ার পর যখন এরকম লেখা চলে আসবে, অলরেডি আপনি সাবমিট করে ফেলেছেন, যখন এরকম লেখা চলে আসবে তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে মিশনগুলো কমপ্লিট করবেন, এখানে মিশন রয়েছে 1, তারপর রয়েছে 2, 3, এরকম করে স্টাডি উইক অনেকে আগে কমপ্লিট করেছেন, এরকম 5টা রয়েছে, আমরা মিশন 1 রয়েছি। মিশন 1 আমাদেরকে কি বলছে এখানে দেখতে পাচ্ছেন, কমপ্লিট রিডিং ওয়েলকাম টু ক্রিপ্টো। আচ্ছা, আমরা এখান থেকে স্টার্ট হিয়ারে ক্লিক করবো, আমি দেখিয়ে দিচ্ছি যারা বিগিনার রয়েছেন, আমরা স্টার্ট হিয়ারে ক্লিক করবো, জাস্ট স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। দেখানোর পর একটু সময় লোডিং নেবে, এগুলোতে একটু সময় লোডিং নিয়ে তারপর আর্টিকেল চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন আর্টিকেলটা চলে আসছে, এটা হচ্ছে ওয়েলকাম টু ক্রিপ্টো। আমরা কি করবো, এখান থেকে একটু ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকবো, একদম নিচের দিকে একটু ধীরে 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 ধীরে, মানে একটু রিডিং মানে এটা রিড করার জন্য বলতেছে, তো আমরা একটু ধীরে ধীরে আসবো তাহলে ভালো হবে, আর একসাথে টান দিয়ে নিয়ে আসবো না, একটু ধীরে ধীরে আমি ভিডিও পারপাসে দেখিয়ে দিচ্ছি আর কি। তো এটা কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে আর কোনো কিছুই করতে হবে না, এখানে কর্নার দিকে ব্যাকে চলে আসবেন, আসার পর মিশন এটা কমপ্লিট, আর কোনো কিছু এখানে দেখাবে না, তারপর আপনি মিশন 2 আসবেন। এখানে আমাদেরকে বলছে গ্রেড 6 ফিনান্স একাডেমি আর্টিকেলস অন দ্য টপিক আর কি, মানে এই যে ব্লকচেইন টপিকের উপর, জাস্ট আমরা রিড ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে এই যে ব্লকচেইন টিকমার্ক করা থাকবে এখানে, তো আমরা ব্লকচেইনের উপর পড়বো, এখান থেকে জাস্ট নিচের দিকে আসবো, আসার পর এখানে যে কোনো 6টা আর্টিকেল জাস্ট আমরা ক্লিক করবো, ইন্টারমিডিয়েট হোক, অ্যাডভান্স হোক, মানে যেটা যে কোনো কিছু, আপনি যে কোনো কিছু আর্টিকেল জাস্ট আপনি 6টা উপর থেকে নিচে একদম নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন এক্সপ্লোর অল অফ আওয়ার কন্টেন্ট, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, একটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি ব্যাক যখন এরকম চলে আসবে আপনি আবারও ব্লকচেইনের উপর একটা ক্লিক করে দিবেন, এরকম করে 6টা আর্টিকেল, যে কোনো 6টা, আপনি একই আর্টিকেল বারবার করবেন না, বিগিনার থেকে বিগিনার দিবেন, তারপর অ্যাডভান্স মানে যে কোনো কিছু ইন্টারমিডিয়েট সবগুলো আপনি জাস্ট 6টা এরকম রিডিং করে করে নিচের দিকে আসবেন, একটু স্লোভাবে নিয়ে আসবেন তাহলে বেটার হবে। তো আমরা 2টা কমপ্লিট, এরকম করে আমরা 6টা কমপ্লিট করবো, আবারও ব্লকচেইন সিলেক্ট করে দিব একটু নিচের দিকে, যে আসার পর যে কোনো আরেকটা আর্টিকেল ওপেন করব, দেন এরকম সেম বেসিসে নিচের দিকে সোয়াইপ আপ করব, একদম নিচে চলে আসবো, এখানে ক্লিক করব। তো অলরেডি আমরা 3টা কমপ্লিট করে ফেলেছি, এরকম করে আমি বাকিগুলো কমপ্লিট করে নিচ্ছি। ওকে, আমাদের 6টা কমপ্লিট, এটা লাস্ট ছিল, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর আমাদের মিশন 2 কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে আমরা ব্যাক চলে আসবো, এখান থেকে ব্যাক চলে আসার পর আমরা নিচের দিকে আসবো। এখন স্টেপ বাই স্টেপ এক এক করে ব্যাক আসতে হবে, যে মানে 6টা আর্টিকেল আমরা আসছিলাম, 6বার ক্লিক করতে হবে তাহলে একসাথে ব্যাক আসবে, বা একসাথে ব্যাক আসতে গেলে এখানে ক্লিক করলে একদম বের হয়ে নিয়ে আসবে, তারপরে আপনি আবারও
আবারও ক্লিক করবেন। এরকম ক্লিক করার পর দেন আপনি আবারও অফারে ক্লিক করবেন। ক্লিক করার পর আগের জায়গায় চলে আসবেন, তাহলে হয়ে যাবে। মানে বারবার ক্লিক করা থেকে একবার ক্লিক করলে হয়ে যাবে। ওকে, আমাদের মিশন ওয়ান এবং মিশন টু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মিশন থ্রিতে কি বলছে, আমরা মিশন থ্রিতে এখন ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিড অ্যাটলাস্ট ওয়ান বাইন্যান্স একাডেমি আর্টিকেল আন্ডার দ্য এসেনশিয়ালস টপিক পার ডে। মানে এখানে প্রতিদিন একটা কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পার ডে অফ ডেজ ডিউরিং দ্য অ্যাক্টিভিটি পিরিয়ড, মানে আমরা যে পাঁচ দিন সময়ে পাঁচটা আর্টিকেল পড়তে হবে, জাস্ট আমরা রিড নাও ক্লিক করব। যদি আপনি দেখেন যে এই অফারের সময় পেরিয়ে যাচ্ছে, পাঁচ দিন হচ্ছে না, চার দিন সময় আছে, আপনি একদিন করে ফেলবেন, এক মানে একসাথে একদিন, যে কোনো একদিন দুইটা করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। এই যে এসেনশিয়ালস রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি পাঁচ দিনে পাঁচটা বলছে, আজকে আমরা একটা কমপ্লিট করব। টোটাল আর্টিকেল 101টার মতো আছে, আমরা যে কোনো একটাতে ক্লিক করব। আমরা প্রথমটায় ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কমপ্লিট করে ফেললাম। দেন কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা ডান। তো এখন যদি আপনি সময় দেখবেন, এটা সময় যতটুকু আছে, আমি দেখেছিলাম এটা 17 তারিখ, বাট এখন 14 তারিখ দেখাচ্ছে। এই বিষয়টা আমি বুঝতে পারি নাই, মানে কখনো এরকম হয় নাই যে বিনান্সের অফার এরকম হচ্ছে, 17 তারিখ ডেট দেওয়ার পর আবার 14 তারিখ নিয়ে আসছে। তো এমন দেখবেন, যদি 17 তারিখ হয় যথেষ্ট এনাফ সময় আছে, আরও অনেক সময় আছে, 6-7 দিনের মতো সময় আছে। আর যদি দেখেন যে না 14 তারিখ দিচ্ছে, তাহলে আমাদের হাতে সময় নেই, আমরা একদিনে দুইটা করব। তার জন্য আমরা এখান থেকে আবারও এসেনশিয়ালসটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা আরেকটা দেখে নিবো, আরেকটা জাস্ট দেখে নিবো, তাহলে হয়ে যাবে। তো এগুলো জাস্ট একটা মানে আপনি কমপ্লিট করেছেন কিনা ওইটাই চেক করবে, জাস্ট আপনাকে কমপ্লিট করতে হবে। এত কিছু ম্যাচ করবে না তারা, যে ডেট টার্ম সব কিছু সঠিক আছে কিনা এগুলো চেক করবে না তেমন একটা। তো সেক্ষেত্রে আপনি একদিনে দুইটাও কমপ্লিট করতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। ওকে, এখন আপনারা মিশন থ্রি কমপ্লিট। এখানে জাস্ট আপনি পাঁচ দিনে পাঁচটা আপনার সময় মতো চেক করে নেবেন। তারপরে মিশন এখানে রয়েছে 4 এবং 5। তো মিশন 4 এ বলা হয়েছে কমপ্লিট দ্য ব্লক চেইন ফান্ডামেন্টালস কোর্স ইন একাডেমি কোর্সেস, মানে একাডেমি কোর্সেস আন্ডারে যে ফান্ডামেন্টালস যে কোর্সগুলো আছে, আমি রিড নাও ক্লিক করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই। আমরা জাস্ট রিড নাও ক্লিক করলাম, আমাদের ফান্ডামেন্টালস যে কোর্সগুলো আসবে এগুলো প্রত্যেকটা কমপ্লিট করতে হবে। এখানে জাস্ট আমাদেরকে কি করতে হবে, কোর্সগুলো কমপ্লিট অলরেডি আমাদের কমপ্লিট করা আছে, আমরা এর আগেও কমপ্লিট করেছিলাম, এগুলো কমপ্লিট আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফান্ডামেন্টাল, এইখানে এটা কমপ্লিট নাই, জাস্ট আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। দেন এগুলোর একটা ট্রিক্স, এগুলো কমপ্লিট করে কিন্তু আমরা এনএফটি কালেক্ট করেছিলাম, অনেকে আপনাদের মনে আছে কিনা। সো আমিও কালেক্ট করেছি এটা, এই যে দেখতে পাচ্ছেন বিওমাই এনএফটি, যদি আমরা এখানে ক্লিক করে আমাদের এনএফটিতে নিয়ে যাবে। তো এটা যারা করেছেন আর করতে হবে না, আর যদি আপনি আগে না করে থাকেন তাহলে এটা সম্পূর্ণ আপনাকে কমপ্লিট করতে হবে। আমাদের অলমোস্ট কমপ্লিট আছে বেশ কিছুই, এখানে দেখতে পাচ্ছেন ফান্ডামেন্টালের আন্ডারে যতটা আছে, এই যে আদার্স কোর্স, এগুলো এই আদার্স কোর্সগুলো কমপ্লিট করতে হবে না, জাস্ট এখান থেকে এই যে প্রথম নাম্বার থেকে এইটা থেকে এইটা, এই যে এখান থেকে শুরু করে আপনি লাস্ট এখানে এই পর্যন্ত, যদি আপনার প্রত্যেকটাতে এরকম টিকমার্ক চলে আসে তাহলে আপনি এগুলো কমপ্লিট করে ফেলেছেন। আর যদি টিকমার্ক না আসে, এরকম ইয়েলো আইকনের মতো দেখায় মাঝখানে হোয়াইট কালার, তো তাহলে বুঝতে পারবেন যে এগুলো কমপ্লিট হয় না, আচ্ছা নেটওয়ার্ক ইস্যু, এগুলো কমপ্লিট হয় না, আপনাকে কমপ্লিট করে নিতে হবে। সো কমপ্লিট করাটা একদম ইজি, জাস্ট মনে করেন আমাদের এটা কমপ্লিট হয় না, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা 5 মিনিটের ভিডিও আসবে, 5 মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভালোভাবে দেখলে আপনি কুইজের আনসারগুলো এখানেই পেয়ে যাবেন। তো এগুলো আমাদের আগের ভিডিওতে বলা আছে কিভাবে করতে হবে। এই যে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, একটু ক্লিক করে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন, তারপরে ভিডিও আসবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে এখানে কুইজের আনসারও দিতে হয় না, মাঝে মধ্যে দুই একটা কুইজের আনসার আসে, যদি আপনি চান ভিডিও আমরা পরবর্তী জানিয়ে দিব যে এগুলো কীভাবে কমপ্লিট করতে হবে। আশা করি অনেকেই কমপ্লিট আছে যারা এর আগে এখান থেকে এনএফটি কালেক্ট করেছেন। তো আমাদের কমপ্লিট আছে, আমরা এখান থেকে আর নিব না, আমরা অন্যটা দেখবো, আমরা এখান থেকে ব্যাক চলে আসছি। তো এখন চলে আসলাম বেসিক্যালি আমাদের মিশন 5 এ, আর মিশন 4 এর যে কুইজগুলো বলেছিলাম ফান্ডামেন্টাল আন্ডার যে কোর্সগুলো, যেগুলো কুইজ দিতে হবে আপনাকে, সেগুলো যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সেখান থেকে আপনি জাস্ট কোর্সগুলো ভিডিওগুলো কমপ্লিট করে যে কুইজগুলো আসবে সেগুলো আনসার দেখে দেখে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এখানে যে এটা বলছে, যে এটা অলরেডি আমাদের কমপ্লিট আছে, এখানে বলছে কারেন্টলি আমাদের আনসারগুলো সবগুলো কমপ্লিট করতে হবে কারেন্টভাবে। এখানে দেখতে পাচ্ছেন আনসার অল কুইজ কোয়েশ্চেন কারেন্টলি। তো আমরা এখান থেকে কি করব, কমপ্লিট দ্য কুইজে ক্লিক করব। কমপ্লিট দ্য কুইজে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটা ফার্স্টে, যখন আমরা জয়েন নাও ক্লিক করার পর কুইজগুলো কমপ্লিট করেছি, এটা যদি ফার্স্টে না করেন লাস্টে 5 নাম্বারে এসে করতে হবে। যেহেতু আমরা ফার্স্টে করে ফেলেছি তাহলে আর এগুলো করার প্রয়োজন নেই, যে দেখতে পাচ্ছেন সার্ভে অলরেডি কমপ্লিট দেখাচ্ছে, আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। তার মানে আমাদের কাজ অলরেডি ডান, শুধুমাত্র একটা কাজ বাকি আছে, এটা মনে আছে কিনা, 3 নাম্বারটা। 3 নাম্বারটা 5 দিনে এসে 5টা কমপ্লিট করতে হবে। আর যদি আপনি সময় অনুযায়ী দেখবেন আপনার অফারের যেটা ডেট দেখাচ্ছে, যদি পরবর্তীতে আর চেঞ্জ করা হয় তাহলে আমি জানিয়ে দিব, আপাতত দেখাচ্ছে এটা 14 জুলাই পর্যন্ত। তো যেহেতু আজকে 10 তারিখ, আজকে 10 তারিখ একটা কমপ্লিট করবেন, 11 তারিখে একটা, 12, তাহলে 14 তারিখের মধ্যে 5টা কমপ্লিট হয়ে যায়। আর আপনি যদি পরবর্তীতে ভিডিওটা দেখে থাকেন, 1 দিন পর যদি ভিডিওটা দেখেন, তাহলে আপনার সময়টা ক্যালকুলেট করে নেবেন, এক
একদিনে দুইটা দেখে নেবেন বা তিনটা দেখে নেবেন তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট মাস্ট বি কমপ্লিট করবেন, কমপ্লিট করলে হয়ে যাবে। এই ছিল বেসিক্যালি তাদের ডে টু অফারটা, স্টাডি উইকের যে দুই নম্বর অফারটা সেটা, আর বাকি যে অফারগুলো সেগুলো আমি শেয়ার করবো এক এক করে। জাস্ট আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, এগুলো আমি কভার করার চেষ্টা করবো। এখন আমরা আরেকটা ছোট অফার দেখিয়ে দিচ্ছি যেটা ইনস্ট্যান্ট ক্লেম করা যায়। তার জন্য আপনাকে এই যে বক্স আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে যে ফটো সেকশন দেখতে পাচ্ছেন ফটোতে ক্লিক করবেন। তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে এরকম একটা কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটা আপনি ডাউনলোড করে নেবেন, কিউআর কোডের উপর ক্লিক করবেন, একটা পোস্ট সহকারে কিউআর কোডটা পাবেন। ক্লিক করার পর উপর দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, এরকম এসে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে চলে আসবে বিনান্সের যে ক্রিপ্টো বক্স, র্যাড ক্রিপ্টো বক্স ক্যাম্পেইন যেটা, সেটা চলে আসবে। এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে একটা সুযোগ পাবেন যেখানে সর্বনিম্ন $1 থেকে শুরু করে সর্বোচ্চ $3 পর্যন্ত বোনাস থাকবে। এটা আপনার কপালের উপর নির্ভর করবে। আপনি এটা পাওয়ার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লেম ক্রিপ্টো বক্স, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কপালে যেটা থাকবে সেটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে একাধিকবারও নিতে পারবেন, আর ক্লেম নেক্সট ওয়ানে ক্লিক করলে আরেকটা চলে আসবে। সো এরকম করে এই অফারটা আপনারা জাস্ট কপালটা চেক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট অফারের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।